الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص بما فقد ضل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال للذي ظن أنه ناجي اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أطغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال للذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم
إن هذه المال حلوة خضرة فمن أخذها بسخاوة نفسه بورك له فيها ومن أخذه بإشراف نفس لم يبارك له فيها وكان كالذي يأكل ولا يشبع واليد العليا خير من اليد السفلى أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলমানে কেরাম, আমরা ইউসুফ আলাইহিসসালাম জেলখানা থেকে মুক্তি লোকের কাছে বাদশার কাছে সুপারিশ এটা নিয়ে বিভ্রান্তি এবং নিরসন এবং ইমানের চাহিদা, ইমানের চাওয়া পাওয়া এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وقال للذي ظن انه ناج منهما اذكرني عند ربي يوسف عليه السلام তার জেলখানার যে দুই বন্দী যারা তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলেন আর স্বপ্নের ব্যাখ্যা বলার পরে যেই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা ছিল সে মুক্তি পেয়ে আবার রাজ দরবারে তার পুরনো চাকরি রাজাকে জুস খাওয়ানো পানি পান করানো সেই চাকরিটি সে ফিরে যাবে। তো সেই মুক্তি পাওয়া ব্যক্তির কাছে ইউসুফ আলাইহিসসালাম বলেন, وقال للذي ظن انه ناج منهما اذكرني عند ربي হে জেলখানার সঙ্গী, তুমি তোমার অভিভাবকের কাছে, তোমার রাজার কাছে, তোমার বাদশার কাছে আমার ব্যাপারে আলোচনা করো। আমি যে নিরপরাধ, কোনো অপরাধ ছাড়া, আমি যে জেলখানায় কষ্ট পাচ্ছি, আমার যে কোনো অপরাধ নাই, আর তোমরা যা দেখেছো আমি একজন শিক্ষিত, তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতেছি, এই বিষয়ে তুমি বাদশার কাছে আলোচনা করো, আমার ব্যাপারে যেন বাদশা দেখে আসলেই আমার কোনো অপরাধ আছে কি না, নাকি আমি নিরপরাধ জেলখানায় আছি। উযকুরনি ইনদা রাব্বিক ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর শয়তান তাকে ভুলিয়ে দিয়েছেন তার পালনকর্তার কাছে আলোচনাকে, শয়তান ভুলিয়ে দিয়েছেন আর এর ফলে পালাবিতা ফিস সিজনে বিদআ সিনিন। ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় বেশ কয় বছর জেলখানায় পুরা কাষ্টে কষ্ট পেয়েছেন। তো প্রথম কথা এখানে ইউসুফ আলাইহিসসালাম বলেন, উযকুরনি ইনদা রব্বি, যে হে জেলখানার সঙ্গী, আমার ব্যাপারে তোমার রবের কাছে, তোমার পালনকর্তার কাছে আলোচনা করো, অর্থাৎ তোমার বাদশার কাছে আলোচনা করো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুল আহাদুকুম রব্বি বাল ইয়াকুল সাইয়্যিদি ওয়া লা ইয়াকুল আহাদুকুম আবদি ওয়া আমাতি বাল ইয়াকুল ফাতাতি ওয়া ফাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে তোমরা কখনো কাউকে তোমার অভিভাবক মনি তোমার চাকরির বস যাই হোক না কেন কাউকে কখনো আমার পালনকর্তা হে রব হে আমার পালনকর্তা এই কথা বলে কখনো সম্বোধন করবে না এমনিভাবে তোমার অধীনস্থ যারা চাকর চাকরানি তাকে কখনো আমার চাকর আমার চাকরানি এই কথা বলেও কখনো সম্বোধন করবে না বরং তাদেরকে বলবা যে আমার ছেলে আমার মেয়ে এভাবে অথবা যুবক আমার যুবক আমার যুবকী এই শব্দ দিয়ে আলোচনা করবা তো ইউসুফ আলাইহিস সালাম এখানে বলতেছেন উযকুরনি ইনদা রাব্বি তোমার রবের কাছে তুমি আমার আলোচনা করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কোনো অভিভাবককে তোমরা কখনো রব বলবে না তোমাদের চাকর চাকরানিকে কখন চাকর চাকরানি বলবে না তাদেরকে বলবে আমার যুবক আমার যুবতী তো দুইটার মধ্যে সাংঘর্ষিক এরকম কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এক আয়াতের সাথে আরেক আয়াতের বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয় আর এইগুলো নিয়ে অনেক নাস্তিকরা লাফায় অনেক নাস্তিকরা এগুলোকে বিভ্রান্তি ছড়ায় যে কোরআনের মধ্যে সাংঘর্ষিক কথা অথবা কোরআন হাদিসের মধ্যে সাংঘর্ষিক কথা এই জন্য হাদিসের কোনো ভ্যালু নাই হাদিসের মূল্য নাই বিভিন্ন কথাবার্তা কিন্তু ওলামায়ে কেরামের তাফসির মুফাসসিরিনে কেরামের অভিমত ওলামায়ে কেরামের এখানে একটা নীতিমালা যখনই কোনো আয়াত কোনো আয়াতের সাথে বাহ্যিক সাংঘর্ষ মনে হবে এর অর্থ বুঝে নিতে হবে যে এখানে কোনো আয়াতের কিছু একটা ব্যাখ্যা আছে এখানে নিশ্চয়ই বাহ্যিকভাবে যেটা বোঝা যায় সেটা এই আয়াতের ব্যাখ্যা না এর অন্য কোনো ব্যাখ্যা আছে আর এই ব্যাখ্যাগুলোই তাফসিরের মধ্যে তাফসিরের কিতাবগুলোতে লিখে দেন অথবা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের গবেষণা করতে গিয়ে লিখে দেন ওলামায়ে কেরাম কোরআন হাদিসের গবেষণা করতে গিয়ে লিখে দেন তো এইখানে বলা হয় যে যেহেতু দুই কথার মধ্যে সাংঘর্ষিক কথা আসে এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা বুখারী শরীফের হাদিস আছে যে কেয়ামতের আলামত কী হাদিসে জিব্রাইল কেয়ামতের আলামত কী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত বলছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা চাকরানি যখন তার রবকে জন্মদান করবে এখানেও রব শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসে অর্থাৎ চাকরানি যখন তার মনিবকে জন্মগ্রহণ করবে অর্থাৎ যিনি চাকরানি তার পেট থেকে এমন মানুষ জন্মগ্রহণ করাবে যে তার মনিব হওয়ার যোগ্য থাকে গরিবের পেট থেকে বড় বড় বংশীয় লোক আল্লাহ তাআলা যখন তৈরি করা শুরু করবেন সমাজে সবচেয়ে বড় বড় পজিশনের ব্যক্তি যখন আসবে একেবারে নিম্ন শ্রেণীর গরিব বংশ থেকে তখন ধরে নিতে হবে কিয়ামত কাছে তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বা শব্দ বলেছেন তো এখান থেকে তাফসীরে কুরতুবীর মধ্যে বলে এর অর্থ হলো যে সাধারণত সাধারণত কখনোই মনিবকে রব শব্দ উচ্চারণ করা যাবে না চাকর চাকরানিকে কখনোই চাকর চাকরানি বলা যাবে না যুবক আমার যুবতী আমার ছেলে আমার মেয়ে এইভাবে বলতে হবে এটা সাধারণ হুকুম কিন্তু কখনো যদি কেউ বলে ফেলে তাহলে সেটাও গুনাহ হবে না গ্রহণযোগ্য ধরে নেওয়া হবে যেমন ইউসুফ আলাইহিস সালাম বলছেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম হাদিসে জিব্রাইলের মধ্যে বলছেন কিন্তু সাধারণভাবে কাউকে মনিবকে লর্ড বলা মনিবকে আমার মনিব আমার পালনকর্তা বলা আমার রব বলা অথবা চাকরকে আমার চাকর বলা চাকরানি বলা যখন কোনো ব্যক্তি তার চাকরকে চাকর বলে ডাকে তো তার মন ছোট হয়ে যাবে অপমান করা হবে চাকরানিকে যখন চাকরানি বলে ডাকে তখন তার মন ছোট হয়ে যাবে অপমান করা হবে তো সে তখন তার অধীনস্থ লোকের কাছ থেকে সেরকম কাজ সেরকম সেবা সে কখনোই পাবে না যখন তার অধীনস্থ লোককে সম্মান করে তার সাথে সম্মানের সাথে
যদি ব্যবহার করে তার কাছ থেকে যেরকম আউটপুট যেরকম তার কাছ থেকে কাজ পাবে। এই জন্য অনেক সময় অনেক বসদেরকে দেখা যায়, বিশেষ করে অফিসিয়াল ডেকোরামের মধ্যে, অফিসিয়াল হিউম্যান রিসোর্সের কিছু নীতিমালা আছে, তার মধ্যে মৌলিক একটা নীতিমালা যে অফিসের বস তার কর্মচারীদেরকে কখনোই অসম্মানসূচক সম্বোধন অথবা অসম্মানসূচক কোনো আলোচনা, কোনো কথাবার্তা, কোনোভাবে তাকে আদেশ যার দ্বারা তার অসম্মান হয় এরকম কোনো আদেশ করতে পারবে না। সে যে যত বড়ই বসই হোক তার অধীনস্থকে সবসময় সম্মানের সাথে মিস্টার বলতে হবে, জনাব বলতে হবে, কখনোই তাকে অসম্মান করে কথা বলা এটা দুনিয়ার নীতিমালার মধ্যেও নেই। তারপরের বিষয়, ইউসুফ আলাইহিসসালাম তার জেলখানার কয়েদিকে বলতেছেন, উনকুরনি ইনদা রাব্বি, তোমার মালিকের কাছে, বাদশার কাছে আমার ব্যাপারে আলোচনা করো। আমি যে নিরপরাধ এখানে জেল খাটতেছি আর অথচ আমি যে একজন ভালো মানুষ, আমি যে তোমাদের সত্যিকারের স্বপ্নের ব্যাখ্যা বলতে পারছি, এই কথাগুলো রাজার কাছে বইল, তাহলে আমার এই নির্দোষ দোষ ছাড়া আমি যে জেল খাটতেছি এই ব্যাপারে সে বিবেচনা করবে। তো এই যে ইউসুফ আলাইহিসসালাম তার সঙ্গীকে বলছেন, তারপরে আল্লাহ তাআলা বলেন, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, তাকে ভুলিয়ে দিছেন তার রবের কাছে আলোচনাকে, তাকে ভুলিয়ে দিছেন, তাকে কে? এর মধ্যে তাফসীরে কুরতুবীর মধ্যে দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহর কাছে দোয়া করাকে ভুলিয়ে দিছেন, আর এই জন্য পালাবিসা ফি সিজিনি বিদাআসিনি, জেলখানায় তাকে লম্বা সময় থাকতে হয়েছে। তাফসীরে কুরতুবীর মধ্যে কয়েকটা বর্ণনা আসছে, একটা বর্ণনা আসছে এরকম যে জিব্রাইল আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের কাছে এই তার জেলখানার বন্দির কাছে আলোচনা করার কথা বলার পরে জিব্রাইল আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের কাছে আসেন, আর এসে ইউসুফ আলাইহিসসালামকে বলেন, ইয়া আহাল মুনজারিন, হে সকল সতর্ককারী লোকদের সন্তান, ইয়া ইবনাল মুনজারিন, অর্থাৎ তার বাবা ইয়াকুব আলাইহিসসালাম একজন নবী, তার বাবা ইসহাক আলাইহিসসালাম, তার দাদা ঈসা আলাইহিসসালাম একজন নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী, যে হে নবীদের সন্তান, সতর্ক নবীগণ, সুসংবাদদাতা হন, সতর্ককারী হন, বলতেছেন হে হে সতর্ককারীদের সন্তান, সতর্ককারীদের ভাই, মালি আরাকা বাইনাল খাতিয়িন, আমি আপনাকে ভুল করতে কেন দেখতেছি? জিব্রাইল আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে বলতেছেন, মালি আরাকা বাইনাল খাতিয়িন, কেন আপনাকে ভুল করতে দেখতেছি? তারপরে জিব্রাইল আলাইহিসসালাম কি বলেন, লিমা ইস্তাগাসতা বিল আদমি ওয়া নাসিতা রাব্বাক, আপনি বিপদে পড়ছেন, এই বিপদের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা কিভাবে ভুলে গেলেন আর মানুষের কাছে সাহায্য চাইলেন? অর্থাৎ ওই যে তার সঙ্গীকে বলছেন রাজার কাছে আলোচনা করার জন্য, তো জিব্রাইল আলাইহিসসালাম বলতেছেন আপনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করাকে ভুলে গেলেন, আল্লাহর আলোচনা ভুলে গেলেন, আর আপনি মানুষের কাছে সাহায্য চাইলেন? একটা বর্ণনা। আর একটা বর্ণনা তাফসীরে কুরতুবীর মধ্যেই আছে, বলে ইয়া ইবনা তাহিরিন, হে পবিত্র লোকদের সন্তান, তার বাবা একজন নবী, পবিত্র লোক, তার দাদা একজন নবী, তার পরদাদা একজন নবী, পবিত্র লোকদের সন্তান, জিব্রাইল আলাইহিসসালাম বলতেছেন, মান খাল্লাসাকা মিনাল কাতলি বাইনা ইয়াদাই, হে ইউসুফ আলাইহিসসালাম, আপনি যখন
আপনার ভাইদের হাতে মরতে নিছিলেন, ভাইরা আপনাকে হত্যা করতে চেয়েছিল, আপনাকে ভাইদের হাত থেকে নিহত হওয়া, হত্যা হওয়া থেকে কে বাঁচিয়েছে? মান খাল্লাসাকা মিনাল কাতলি বাইনা ইয়াদাই ইখওয়াতিক, আপনার ভাইদের হাতে নিহত হওয়া থেকে আপনাকে কে বাঁচিয়েছে? তো ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আল্লাহই আমাকে বাঁচিয়েছে। মান খাল্লাসাকা মিনাল জুব, আপনার ভাইরা আপনাকে যখন কূপে ফেলছে আর সেই কূপের মধ্যে সাপ বিচ্ছুর কূপ ছিল সেটা, আর সেই কূপ থেকে উঠার যে রশি ছিল রশিটাও আপনার ভাইরা কেটে দিছিল, যেই কূপ একটা বিরান কূপ যেখানে সাপ বিচ্ছু ছিল, যেখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, সেখান থেকে উঠারও কোনো ব্যবস্থা ছিল না, বিরান একটা কূপের মধ্যে আপনি যে পড়েছিলেন, আপনাকে সেই বিরান কূপ থেকে কে বাঁচিয়েছিল? তো ইউসুফ আলাইহিস সালাম উত্তর দেন, আল্লাহ, আল্লাহই আমাকে বাঁচিয়েছেন। আবার জিজ্ঞাসা করেন ইউসুফ আলাইহিস সালামকে, মান খাল্লাসাকা মিনাল ফাহিশা, আপনাকে জুলাইখা অপকর্ম করার জন্য আপনাকে কতভাবে ফুসলিয়েছিল, আপনার দরজা বন্ধ করে দরজায় তালা লাগিয়ে আপনার সাথে অপকর্ম করতে চেয়েছিল, যেই সমস্ত মুহূর্ত থেকে একজন পুরুষের বেঁচে আসা খুবই মুশকিল, এরকম অপকর্ম থেকে আপনাকে কে বাঁচিয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আল্লাহই আমাকে বাঁচিয়েছেন। তারপরে বলেন, মান খাল্লাসাকা মিন কাইদিন নিসা, আপনি জুলাইখার অপকর্ম থেকে যখন বাঁচার জন্য চেষ্টা করছেন তখন জুলাইখা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জুলাইখার সঙ্গীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সবাই মিলে আপনাকে চরিত্রহীন বানাতে চেয়েছিল, সবাই মিলে আপনাকে খারাপ কাজে লিপ্ত করতে চেয়েছিল, সবাই মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। মান খাল্লাসাকা মিন কাইদিন নিসা, এই নারীদের ষড়যন্ত্র থেকে আপনাকে কে বাঁচিয়েছে? তো ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আল্লাহই আমাকে বাঁচিয়েছেন। তো তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহই আপনাকে সকল বিপদ থেকে বাঁচিয়ে থাকে, কাইফা নাসিতা রাব্বাকা ওয়াস্তাগাসতা বিল আদমি, আপনি সেই পালনকর্তাকে কিভাবে ভুলে গেলেন, আপনি দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইলেন? রব্বুনা ইউকরিকুকা সালাম, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়ে বলেন যে আপনি যে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইছেন, লাউ আকিবান্নাকা বিল মুকুসি ফিসজনি বিদআসিনি, আপনাকে আমি আল্লাহ তাআলা আপনাকে বলতেছে, আপনি এই এত কিছু থেকে আমি বাঁচানোর পরেও দুনিয়ার মানুষের কাছে আপনি সাহায্য চাওয়ার কারণে আমি আপনাকে অবশ্যই অবশ্যই জেলখানায় বেশ কিছু বছর আপনাকে পুড়িয়ে রেখে শাস্তি দিব। যখন এই কথা বলছেন তখন রসুল ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, আহুয়া রাউদিন আননি, আমাকে আল্লাহ তাআলা আমার ভুলের কারণে, তখন বলছেন কালিমাতুন জাল্লাত মিন্নি, এটা তো আমি যে তাকে বলছি এইটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আমার মুখ থেকে বেরিয়ে গেছে, অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে, তারপরও আহুয়া রাউদিন আননি, আল্লাহ আমাকে জেলখানায় যে অনেক বছর রাখবেন এতে আমার আপত্তি নাই, তারপরেও কি আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছেন, আমাকে শাস্তি দেওয়ার পরেও আল্লাহ কি সন্তুষ্ট আছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নাম, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম, যখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, ফালা উবালিসা, তাহলে আমার কোনো পরোয়া নাই, সারা জীবন মৃত্যু পর্যন্ত যদি আমার জেলখানায় থাকতে হয় আর আমার পালনকর্তা আমার উপরে সন্তুষ্ট থাকে, আমি সারা জীবন জেলখানায় পুড়ে মরতেও আমি রাজি আছি। তো এই দুইটা বর্ণনার দ্বারা বোঝা যায়, এবং এরপরে আরেকটা হাদিস আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন রাহিমাল্লাহু ইউসুফা ইদা ক্বালা উযকুরনি ইনদা রাব্বিক ফালাবিতা ফিস সিবিলি বিদআসিনি যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রহম করুক ইউসুফ আলাইহিস সালাম জেলখানার তার সঙ্গীর কাছে বলেছেন যে তুমি তোমার মালিকের কাছে গিয়ে আমার ব্যাপারে আলোচনা কইরো আর এই কারণে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় অনেক বছর থাকা লাগছে এই হাদিসটা একটু দুর্বল হাদিস দুর্বল হাদিস অনেক বছর কয় বছর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন তিনটা বর্ণনা আসছে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে একটা বর্ণনা যেটা অধিকাংশ উলামায়ে কেরামের মত সাবা সিনিন সাত বছর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন দ্বিতীয় আর একটা বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা ইন্না আশার সানা বারো বছর জেলখানায় ছিলেন আর একটা বর্ণনা কাতাদা রাদিয়াল্লাহু আনহুর যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আরবাআতা আশার সানা চোদ্দ বছর জেলখানায় ছিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয় বছর এটা বলেন নাই বাকি বিদআ বলছেন বিদআ এটার বর্ণনায় হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু বকর জিজ্ঞেস করেন কামিল বেদা বেদা কত কয় বছর বলতে বেদা বোঝায় তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরবি ভাষায় তো তিন বছর থেকে নয় বছর বোঝায় তো এই বর্ণনা থেকে ওই প্রথম যে বর্ণনা ইউসুফ আলাইহিস সালাম সাত বছর জেলখানায় ছিলেন এটাকেই শুদ্ধ বলা হয় তো এই বর্ণনার দ্বারা দেখা যায় এই যে তিনটা কথা বললাম এর দ্বারা যে ইউসুফ আলাইহিস সালাম তার সঙ্গীর কাছে রাজার কাছে সুপারিশ করার যে আলোচনা করেছেন এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ সাত বছর বা বারো বছর বা চোদ্দ বছর জেল দিয়েছেন এটা একটা বর্ণনা এটা তাফসীরে কুরতুবীর মধ্যেও আসছে কিন্তু এই যেই কথাগুলা বললাম এই সমস্ত কথা দ্বারা এটাই প্রমাণিত হয় যে ইউসুফ আলাইহিস সালাম ভুল করেছেন নাউযুবিল্লাহি মিন যালিক কোরআনের মধ্যে আসছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদের উপরে শয়তানের কোনো অধিকার চলবে না কোনো ক্ষমতা চলবে না এই আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেলাম বলেন যে নবীগণের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলবে না আল্লাহ তাআলা নবীগণকে গুনাহ থেকে নিষ্পাপ বানিয়ে রাখেন তো আল্লাহ তাআলা যেহেতু নবীগণকে গুনাহ থেকে নিষ্পাপ বানিয়ে রাখেন তো ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে শয়তান এরকম গুনাহ করাইতে পারল এরকম পাপ করাইতে পারল এর উত্তরে বলা হয় তাফসীরে কুরতুবীর মধ্যে আসে যে আল্লাহ তাআলা নবীগণকে যে বাঁচিয়ে রাখবেন যে কোনো ভুল থেকে বাঁচিয়ে রাখবেন এটা হলো ফিমা ইয়াকুলু আন রাব্বিহি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে যা বলেন অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যে ওহি মানুষের কাছে পৌঁছান এইখানে কখনোই কোনো নবীগণের ভুল করার কোনো সুযোগও নাই এবং ভুল করার ক্ষেত্রে শয়তানেরও কোনো অধিকার চলবে না অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে রাখেন তাদেরকে নিষ্পাপ বানিয়ে রাখেন এছাড়া অন্য ক্ষেত্রে নবীগণ কোনো সময় ভুল করতেও পারেন যেমন হাদিসে বুখারী শরীফের হাদিসে আছে ফানাসিয়া আদামু ফানাসিয়া যুরিয়াতুহু যে আদম আলাইহিস সালাম ওই ফল খেয়ে ভুল করেছেন যার কারণে তার সন্তানরাও ভুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা আনা বাশার আমি মানুষ আনসা আমি ভুলে যাই কামা তানসা তোমরা যেরকম ভুলে যাও তো কিছু জিনিস ভুলে যেতে পারেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ওহি পাঠান
আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত পৌঁছান এই ক্ষেত্রে কখনোই কোনো নবীগণের ভুল হতে পারে না এই ক্ষেত্রে আল্লাহ তাআলা নবীগণকে হেফাজত রাখেন এই ক্ষেত্রে নবীগণকে নিষ্পাপ রাখেন আর শয়তানকেও কোনো ক্ষমতা দেন না এখন এইখানে আবার প্রশ্ন আসবে ভুল কাকে বলে ভুলের পরিবর্তে ভুলের কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরা আসে কিনা ভুলকে কোনো পাপ বলা হয় না আর ভুলের কারণেও আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তির বিধান নাই আমরা রমজান মাস আসতেছে সামনে আমরা রমজানের একটা নিয়ম জানি যদি কেউ রমজানের রোজা রাখছে আর পানি পান করছে সে ভুলে গেছে যে সে রোজাদার তার মনেই নাই সে যে রোজাদার সে যদি পানি খেয়ে একেবারে পুরো গ্লাসও শেষ করে ফেলে তার রোজা ভাঙবে না কেন সে ভুলে করেছে এই ভুলে করার কারণে তার এর কোনো শাস্তিও হবে না আর এর কোনো পাপও হবে না তো নবীগণের ক্ষেত্রে এরকম দুই এক জায়গায় এরকম ভুলে যাওয়ার কারণে হতে পারে কিন্তু এটা কোনো পাপ হিসাবেও দর্তব্য হবে না এবং এটার উপরে কোনো শাস্তিও হবে না তাহলে আবার প্রশ্ন আসবে যে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে যে দুই বর্ণনা আপনি বললেন তাফসীর কুরতুবীর মধ্যে যে বর্ণনাগুলো আসছে এই বর্ণনায় আসছে এরকম ইউসুফ আলাইহিস সালাম যেহেতু তার সঙ্গীকে রাজার কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা আলোচনা করতে বলছেন এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি তুমি আমাকে ছেড়ে মানুষের কাছে কেন সাহায্য চাইলা শাস্তি স্বরূপ তোমাকে আমি 7 বছর জেল বাড়িয়ে দিলাম তো ইউসুফ আলাইহিস সালামের এই ভুলের কেন আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন নবীগণের ভুলের তো কোনো শাস্তি হয় না নবীগণের ভুল কোনো পাপ হয় না তো কেন তাকে ইউসুফ আলাইহিস সালামের ভুলের কারণে ইউসুফ আলাইহিস সালামকে কেন শাস্তি দেওয়া হচ্ছে তার মানে কি এটা কি পাপ নাকি এটা পাপ না এইখানে আপনারা সবাই মনে রাখবেন আমি এত কিছু বিস্তারিত এই জন্য বললাম কারণ এই সব বিষয় নিয়ে সমাজে অনেক বিভ্রান্তি আছে যেহেতু তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে কিছু কিছু তাফসীরের কিতাবেও আসছে কিছু দুর্বল হাদিসের মধ্যেও আসছে যার কারণে আপনার কাছে একজন বলবে যে তাফসীরের মধ্যে আসছে আপনার কাছে হয়তো কেউ বলবে যে হাদিসটা কি মানসম্মত কিনা ওই হাদিস ধর্তব্য কিনা বা ওই হাদিসের সাথে অন্য হাদিসের সাংঘর্ষ হইলে ওই হাদিস বাতিল হবে কিনা এই ব্যাপারে আলোচনা এতটুক না করে সরাসরি একটা কথা বলে দেয় আর এর দ্বারা নবীগণের উপরে নবীগণের ইসমতুল আম্বিয়া নবীগণ নিষ্পাপ আল্লাহর পক্ষ থেকে সমস্ত ওলামায়ে কেরামের একমত একটা ইমানের একটা মৌলিক নীতিমালা সমস্ত নবীগণ নিষ্পাপ নবীগণের কোনো ভুল নাই নবীগণকে আল্লাহ তাআলা ভুল থেকে হেফাজত রাখছেন কিন্তু এইরকম কিছু বিষয় দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় তো এইখানে বুখারী শরীফের একটা হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাহিরু ইবনু তাহিরি ইবনু তাহির পবিত্র লোক পবিত্র লোকের সন্তান পবিত্র লোকের সন্তান পবিত্র লোকের সন্তান অর্থাৎ ইউসুফ একজন পবিত্র বিন ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামের সন্তান উনি একজন পবিত্র ওনার বাবা বিন ইসহাক ইসহাক আলাইহিস সালাম আরেকজন পবিত্র ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন এই চার বংশ পরস্পরায় পবিত্র লোকের সন্তান পবিত্র লোকের সন্তান পবিত্র লোকের সন্তান পবিত্র লোক ইউসুফ আলাইহিস সালাম তারপরে কি বলেন বুখারী শরীফের সহিহ হাদিস আগে যেগুলো বলছি এটা দুর্বল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন লাউ লাবিসা ইউসুফ ফি সিজনি মা লাবিসা ইউসুফ লা আজাবতু দাঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন আমি যদি ইউসুফ আলাইহিস সালাম যেরকম 7 বছর 12 বছর 14 বছর জেলখানায় কষ্ট পেয়েছেন এরকম আমি যদি জেলখানায় 7 বছর বা 12 বছর বা 14 বছর জেলখানার কষ্ট যদি আমি পেতাম রসুল বলেন
ইউসুফ আলাইহিস সালাম যেরকম জেলখানায় গিয়ে কষ্ট পেয়েছেন এরকম কষ্ট যদি আমি পেতাম আর এই 14 বছর পরে এসে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন আসছে বাদশার কাছ থেকে বার্তা আসছে বা বাদশা আপনাকে ছেড়ে দিতে চায় আপনি বের হয়ে আসেন আপনাকে মুক্ত করে দিবে ইউসুফ আলাইহিস সালাম তখন ওই বাদশার বার্তাবাহককে বলেন ইরজি ইলা রব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল লাতি কাতআনা আইদিহুন্না কোরআনের মধ্যে আসছে আমাদের হয়তো আগামী সপ্তাহে এই আলোচনাটা আসবে তারপরে তো আমরা জানি চলে আসবে ইউসুফ আলাইহিস সালাম তখন ওই রাজার বার্তাবাহককে বলেন যে তোমার রবের কাছে ফিরে যাও তোমার মালিকের কাছে ফিরে যাও আমি বের হব না কেন কারণ আমি যেই নারীদের কারণে এই জেলখানায় ঢুকছি যারা আমাকে অপবাদ লাগিয়ে অপরাধী সাজিয়ে 14 বছর জেলখানায় আমাকে কষ্ট দিয়েছে ওই নারীদের আগে খোঁজ নাও তারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দিছিল নারী নির্যাতন কেস যে আমার উপরে দিয়েছিল এই কেসটা কি সত্যি ছিল না নাকি বানাওয়ার ছিল আগে সেইটা খবর নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফ আলাইহিস সালাম 14 বছর কষ্ট পাওয়ার পরে রাজার পক্ষ থেকে তার মুক্তির বার্তা আসার পরে ইউসুফ আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন জেলখানা থেকে বের হন নাই কিন্তু রাসূল বলেন যদি আমার কাছে আমি 14 বছর জেলখানায় থাকার পরে আমার কাছে যদি রাজার পক্ষ থেকে সেরকম বার্তা বাহক আসতো আমি তার ডাকে সাড়া দিতাম আমি বের হয়ে যেতাম অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি কতটা আল্লাহর আদেশের প্রতি আল্লাহর বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামের মধ্যে কতটা মারাত্মক কতটা ভীষণভাবে কঠোরভাবে আছে রাসূল বলেন আমার চেয়েও ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান আরো বেশি কারণ আমি যদি ওই মুহূর্তে পড়তাম আমি ওইখানে ধীরও থাকতে পারতাম না আমি স্থির থাকতে পারতাম না আমি টাল মাটাল অবস্থায় পড়ে যেতাম অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে কোনোভাবে দোষারোপ করা কোনোভাবেই সঠিক না তাহলে এই আয়াতগুলোর অর্থ কি ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি আল্লাহ যে বলছেন তাকে ভুলিয়ে দিয়েছেন শয়তান তাকে ভুলিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তাকে জেলখানায় উনি জেলখানায় অনেকদিন রয়েছেন তো তাকে কে একটা বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা তাকে মানি ওই যে জেলখানার বন্দি মুক্তি যে পেয়েছে তাকে আল্লাহ তাকে শয়তান ভুলিয়ে দিয়েছে তার কাছে বলেছে যে তুমি মালিকের কাছে গিয়ে আমার কথা বইল কিন্তু শয়তান ওই বন্দিকে মুক্তি যে পেয়েছে তাকে ওই শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে সে আর মালিকের কাছে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ এই কথা বলতে ভুলে গেছেন এই কথা বলতে পারেন না ভুলে গেছেন অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে অন্য কাজে কিভাবে ব্যস্ত হয়েছে তাফসীরে শাহরাবীর মধ্যে একটা সুন্দর ব্যাখ্যা আছে পরে সময় পেলে বলব আরো একটা দলিল وقال الذي نجا منهما وذكر بعد امه انا انبئكم এই যে তাকের অর্থ আমি যে জেলখানার কয়েদিকে করলাম এর দলিল কি এর দলিল দুই আয়াত পরই আর এক আয়াত আল্লাহ তাআলা বলেন وقال الذي نجا منهما ওই দুই কয়েদির মধ্যে যিনি মুক্তি পেয়েছে وذكر بعد امه আর যে স্মরণ করেছে অনেক সময় পরে অর্থাৎ শয়তান ওই কয়েদিকে ভুলিয়ে দিয়েছিল আল্লাহ বলেন অনেক দিন পরে ওই কথা আবার তার স্মরণে পড়ছে তখন সে গিয়ে বাদশার কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা বলছে অর্থাৎ এইখানে আল্লাহ শয়তান যে ভুলিয়ে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে ভুলার নাই আর ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর কাছে না বলে ওনার সঙ্গীর কাছে রাজার কাছে সুপারিশ করতে বলছেন এটা কি কোনো পাপ এটা কোনো পাপ না তাফসীরের কিতাবগুলোতে আছে আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর বিশ্বাস থাকে আপনার দরকার যদি আপনি মনে করেন আপনি জেলখানে ঢুকছেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে
আপনার বিরুদ্ধে বিভিন্ন কেস হইছে, হুলিয়া হইছে, আপনি এইগুলো থেকে বাঁচার জন্য আপনি হয়তো বুঝতে পারতেছেন এই কেস মামলার ক্ষেত্রে অমুক নেতারে ধরলে হয়তো কাজ হইতে পারে, ওনার সরকারের সাথে সম্পর্ক আছে। আপনি যদি নেতার কাছে গিয়ে বলেন যে ভাই একটু কেস মামলার ব্যাপারে দেখেন, আমার আমি তো আসলে নিরাপরাধভাবে আমাকে জেলখানে নিচ্ছে, আপনি একটু বিষয়টা দেখেন, তাহলে কি গুনাহ হবে? সমস্ত ওলামায়ে কেরাম বলেন কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা মানুষকে উপকরণ গ্রহণ করার সুযোগ দিয়েছেন, আপনাকে সুযোগ দিয়ে দিয়েছেন, আপনি চাকরি করবেন তো চাকরি আপনাকে খাওয়ায়, ব্যবসা আপনাকে খাওয়ায়। এখানেই হলো কথা, তাফসিরে শাহরাবির মধ্যে বলে, তাফসিরে নাবুলসির মধ্যে বলে, খুব সংক্ষেপে বলতেছি, মানুষ তিন প্রকার হয় এই ইমানের ক্ষেত্রে, তিন প্রকার হয়। কিছু মানুষ হয় সে কাজও করে দুনিয়ার কাজ আর বিশ্বাসও করে দুনিয়ার বিশ্বাস। সে চিন্তা করে আমি যদি এই পুলিশকে না ধরি আমি জেলখানা থেকে বেরোতে পারবো না, পুলিশ ঘুষ চাইছে, ঘুষ আমাকে দিতে হবে, নেতা আমাকে অপকর্ম করতে বলছে, এটা করতে হবে, ওনারে যদি না ধরি, পুলিশের কাছে যদি ঘুষ না দেই, এইগুলা না করি, আমার বাঁচার কোনো উপায় নেই। সে বাঁচার উপায় ওই পুলিশকেই মানতেছে, আবার কাজও করতেছে পুলিশের কাছে, সে চাকরি করতেছে আর মনে করতেছে এই হারাম হোক, ঘুষ হোক, সুদ হোক, এই চাকরি ছাড়লে আমার খাওয়ার কোনো উপায় নেই, এই ঘুষ খাইতেছে, চাকরি করতেছে, ব্যবসা করতেছে, আবার বিশ্বাসও তার এই চাকরির উপরে, এইটা ছেড়ে দিলে সে খাইতে পারবে না। এই লোক যার কাজও দুনিয়ার প্রতি, অন্তর দুনিয়ার সাথে লাগানো, এই লোক হলো মুশরিক, এই লোক হলো মুশরিক। সে মনে করতেছে আল্লাহর সাথে তার চাকরি খাওয়ায়, আল্লাহর সাথে পুলিশ তাকে বাঁচাইতে পারবে, আল্লাহর সাথে ওই নেতা তাকে বাঁচাইতে পারবে, আল্লাহ একা বাঁচাইতে পারবেন না, নাউজুবিল্লাহ মিন জালিম। এক প্রকার লোক মুশরিক। আর এক প্রকার হলো কিছু মানুষ আছে, এরা বলে যে কোনো দরকারই নাই, দুনিয়া বাদ চাকরিও করবো না, চাকরি সব দুনিয়া, আল্লাহ আমারে খাওয়াবে। সে চাকরিও ছাড়ছে, উপকরণও কিছু গ্রহণ করে না, আর সে মনে মনে বিশ্বাস করতেছে আল্লাহ আমাকে খাওয়াবে, সে বলতেছে আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ আমারে সন্তান দিবে, আমি বিয়ে করব না, দেখি দুনিয়ার মানুষের সাথে চ্যালেঞ্জ লাগায় দেখি আমি পারি কি না, আমার সন্তান আল্লাহ দেয় কি না। ঈসা আলাইহিস সালামকে যদি বাপসারা নিয়ে থাকে তাহলে আমার স্ত্রী স্যার আমার কেন সন্তান দিবেন, আমি একটু দেখে দেখি। কিছু লোক থাকবে, কিছু লোক এরকম যে উপকরণও ত্যাগ করে আর সে আল্লাহর উপরে বিশ্বাস করার চেষ্টা করে, এদেরকেও গোমরা বলা হয়। কেন? কারণ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে বলছে কিন্তু আল্লাহ তাআলাকে আপনার উপকরণ যে ত্যাগ করছেন এই ত্যাগ করতে আল্লাহ বলেন নাই। আর তৃতীয় আর এক ব্যক্তি যিনি হলেন সঠিক, প্রতিটা মুসলমানের যেটা হওয়া দরকার, মুমিনের যেটা হওয়া দরকার, অন্তরের মধ্যে বিশ্বাস আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই, আমি পুলিশের কাছে গেলাম কিন্তু পুলিশই আমাকে বাঁচাইতে পারবে না, আল্লাহ যদি না চান, নেতার কাছে গেলাম আমি উপকরণ হিসেবে গেছি কিন্তু নেতা আমাকে বাঁচাইতে পারবে না, পুলিশ আমার কাছে ঘুষ চাইছে, ঘুষ আমি দিব না, আমি আল্লাহর বিরুদ্ধে কাজে যাব না, দরকার হয় আমার জেলখানায় থাকলে থাকবো, নেতার কাছে আমি গেছি সুপারিশের জন্য গেছি কিন্তু সে আমাকে যদি কোনো অপরাধ করতে বলে আমি করব না, আমার যদি সারা জীবনও জেলখানায় থাকা লাগে আমি থাকবো, আমি চাকরি করতেছি আল্লাহ বলছেন বলে চাকরি করতেছি, এই চাকরির মধ্যে যদি বস বলে ঘুষ খাইতে হবে, বস বলে দুর্নীতি করতে হবে, বস বলে যে চুরি চামারি করতে হবে, মানুষকে ঠকাইতে হবে, ফরমালিন দিতে হবে, আমি দিব না, আমি করব না, খাওয়ায় আল্লাহ তাআলা, চাকরি আমাকে খাওয়ায় না, এই জন্য আল্লাহ আমাকে খাওয়ায় কিন্তু চাকরি করতেছি আল্লাহ বলছেন চাকরি করতে, এই জন্য করতেছি। এটার কিছু একটু ব্যাখ্যা আছে, যেহেতু সময় নেই এই জন্য করতে পারতেছি না। তো সঠিক জিনিস হলো যে অন্তরের মধ্যে বিশ্বাস আল্লাহর থাকবে আর কাজ হবে দুনিয়ার উপকরণ গ্রহণ করে, যেই সঠিক জিনিসটা ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে দেখাইছেন। ইউসুফ আলাইহিস সালামের অন্তর তো আল্লাহর সাথে,
ইউসুফ আলাইহিস সালাম অন্তরের মধ্যে পুরোপুরি বিশ্বাস যে আল্লাহ ছাড়া তাকে জেলখানা থেকে কেউ বাঁচাইতে পারবে না, বাকি দুনিয়ার উপকরণ হিসাবে রাজার কাছে একটু খবর পাঠানো হয়েছে, একটু সুপারিশ করো ভাই, আমি আসলে নিরাপরাধ, নিরাপরাধ, আমি যে নিরাপরাধ এই আপিলও তো আপনাকে করতে হবে, এটা তো সাধারণ বিষয়, এতটুকু অনুমতি তো আল্লাহ তাআলা দিয়েই রাখছেন, বরং করতে বলছেন, যে করবে না সে গুনাহগার হবে। তো ইউসুফ আলাইহিস সালাম যেটা করছেন সেটা সঠিক জিনিস করছেন, আমাদেরকেই শিক্ষা দিচ্ছেন অন্তর থাকবে আল্লাহর সাথে, আমাদের কাজকর্ম উপকরণ আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সঠিক জিনিস বুঝা এবং মানার তৌফিক দান করেন।